হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে ভাতের সাথে ডাল তোমরা সবাই বানিয়ে থাকি খেয়ে থাকি আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের মুসুরির ডাল কিভাবে রান্না করতে হয় যেটা খাওয়ার জন্য কিন্তু আমরা মাঝে মাঝে রেস্টুরেন্টে যাই তো রেস্টুরেন্টে না গিয়ে কীভাবে খুব সহজ পদ্ধতিতে এই ডালটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই ডাল রুটি পরোটা নান জিরা রাইস ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে তো চলো দেখে নেওয়া যাক আজকে দেশে রেস্টুরেন্ট স্টাইলের ডাল ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি মুসুরির ডাল আমি এখানে দুশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি তোমরা কে কতটা বানাতে চাইছো বুঝে এখানে ডালের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো এবার নিয়ে নিচ্ছি এখানে একশো গ্রাম মুগের ডাল মুসুরির ডাল যতটাই পরিমাণে নেবে ঠিক তার হাফ পরিমাণে তোমাকে কিন্তু মুগের ডাল নিতে হবে এবার জল দিয়ে ভালোভাবে কচলে ডালের ময়লা ধুয়ে আমাদের ফেলে দিতে হবে তিন থেকে চারবার ভালোভাবে কচলে জল পাল্টে নিলে কিন্তু আমাদের পরিষ্কার ডাল বেরিয়ে যাবে ডাল যত ধোয়া হবে ডাল বা চালের খাদ্যগুলো কিন্তু ততটা বেরিয়ে যায় কিন্তু কিছু করার নেই ডালের মধ্যে প্রচুর পরিমাণে এরকম ধুলো টাইপের ময়লা থাকে তো এটা পরিষ্কার না করলে খেতেও ইচ্ছে করে না তাই ভালোভাবে পরিষ্কার করে আমি তিন থেকে চারবার জল পাল্টে ভালোভাবে ডাল এখানে ধুয়ে নিচ্ছি ডাল এখানে আমার ধোয়া হয়ে গেছে এবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি আর এই ধোয়া ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার জল দিচ্ছি জলের পরিমাণটা এমন করে দিতে হবে ডালগুলো কিন্তু আমাদের একদম গলালে হবে না ছাবড়া ছাবড়া রাখতে হবে সেই জন্য জলের পরিমাণটা প্রথমে এভাবে দেবে সমান সমান এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি দেখো এর মধ্যে কিন্তু আমাদের ডাল সেদ্ধ হয়েছে গলে যায়নি তবে দানা কিন্তু এখনও আছে তাই ডালটাকে কিন্তু আমাদের আরেকটু ফোটাতে হবে মোট কথা ডালটাকে সেদ্ধ করতে হবে এমন করে যেন ছাবড়া ছাবড়া থাকে ডালগুলো একদম লেই না হয়ে যায় তো ডালে দেখো এখানে পুরো জল টেনে গেছে এবার কিন্তু আমার ডাল এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাল ফ্রাইয়ের জন্য কিন্তু সবসময় আমাদের এরকম ঘন ডাল লাগবে হওয়া এবার গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি নিয়ে নিচ্ছি মধ্যে সর্ষের তেল আর এই ডাল ফ্রাইয়ের ক্ষেত্রে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে অনেকে বলতে পারো যে ডালের মধ্যে তেল এত কেন কিন্তু বেশি লাগবে সেজন্য কিন্তু ডাল ফ্রাই তেল একটু বেশি দিতে হবে তেল গরম হয়ে গেলে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন সাথে দিচ্ছি জিরে জিরে পরিমাণটাও কিন্তু দেখো এখানে একটু বেশি দেওয়া আছে ডাল ফ্রাই কিন্তু এই ফোড়নটাই মেন দিলাম এক চামচ জিরে শুকনো লঙ্কা আর জিরে একটু ভাজা হয়ে গেলে এবার দিচ্ছি রসুন কুচি এখানে এক মানে এক টেবিল চামচের মতন আমি কিন্তু রসুন কুচি দিয়েছি তার সাথে দিচ্ছি গ্রেট করা এক চামচ আদা তোমরা চাইলে এখানে আদা আর রসুনের বাটাও দিতে পারো রসুনের পরিমাণটা কিন্তু এই ডাল ফ্রাই একটু বেশি করে দিতে হবে দেখ কিছুক্ষণ দু থেকে তিন মিনিটের মতন প্রথমে রসুন কুচির সাথে গ্রেট করা আদা ভালোভাবে এখানে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম চপড করে দিয়েছি আর এরকম করে দিলে কিন্তু দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তাই চেষ্টা করবে ডাল ফ্রাইয়ের ক্ষেত্রে কুচুনোটা লম্বাভাবে না কেটে এরকম চপ্ট করে করে দিতে দিয়ে পেঁয়াজ রসুন আদা একসাথে আরও দু এর মতন ভেজে নিচ্ছি পেঁয়াজ হালকা একটু কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত ভাজবো আর রসুন তো আমাদের এর মধ্যে ভালোভাবে ভাজা হয়ে গেছে তো পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই ডাল ফ্রাইটা খেতে অসম্ভব ভালো হয় শুধু এই ডাল ফ্রাইয়ের সাথে তুমি একটা যে কোনো ভাজা দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবে এতটাই স্বাদ হয় বা রাতে রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো চপ করে নিয়েছি এবার সব কিছু একসাথে আবারও একটুখানি ভেজে নিচ্ছি যেটা বললাম তোমরা চাইলে এখানে জিরা রাইসের সাথেও খেতে পারো খেতে দারুণ লাগে তোমরা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই এই রেসিপিটাকে ট্রাই করো যখন সবজি ঘরে কম থাকবে তখন কিন্তু এই ডালের রেসিপিটা দিয়ে দেখবে পুরো ভাত কিন্তু খাওয়া যাচ্ছে তো ভালোভাবে আমি এখানে সব কিছু ভেজে নিয়েছি এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো সাথে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো ভালো কালারের জন্য দিয়ে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর সাথে আরও একটুখানি ভালোভাবে সব কিছুই একসাথে ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু রসুন থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে যেটাতে কিন্তু মন ভরে যাবে খুব ভালোভাবে গুঁড়ো মশলার সাথে আমি এখানে ভেজে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে আমি এখানে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তোমরা ঝালটা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারো ভালোভাবে কাঁচা লঙ্কা কুচির সাথেও আর একটুখানি ভেজে নিলাম তো ভাজা এখানে আমার খুব ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা ডাল ডালের সাথে ভালোভাবে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বাড়িতে গেস্ট আসতে পারো কিন্তু এই ডাল ফ্রাইটা করতে পারো খেয়ে কিন্তু খুব প্রশংসা করবে কারণ এটা খেতে এতটাই ভালো হয় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর সাথে আরেকটু মিশিয়ে নিচ্ছি আমার ভাজা একদম কিন্তু রেডি হয়ে গেছে এবার দিচ্ছি জল জলটা কিন্তু এবার একটু বুঝে দেবে ডাল সিদ্ধ করার সময় যতটুকু জল দিয়েছ তাতে কোনো ব্যাপার না কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন আমরা লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছি তখন কিন্তু আমাদেরকে ডাল জলটা একটু বুঝে দিতে হবে কারণ এই ডালটা কিন্তু টেল পাতলা খেতে ভালো লাগে না এই ডালটা খোনো ভালো লাগে তাই জলটা দেবে অথচ খুব একটা কিন্তু পাতলা যেন না হয় সে বুঝে দেবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন আমি ডাল সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনটা একটু খেয়াল রেখে দিতে হবে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি যারা চিনি খেতে পছন্দ করো না বা দিতে চাও না তারা দেবে না নর্মাল মুসুর ডাল সময় কিন্তু আমরা চিনি দিই না কিন্তু এই ডাল তরকার ক্ষেত্রে একটু যদি চিনি না দেওয়া যায় খেতে ভালো লাগে না তবে চিনি যারা না দেবে না আর যারা চিনি দিয়ে সব খাবার খাচ্ছ তারা হালকা একটু চিনি দেবে দিয়ে দিলাম খুব ভালো ফ্লেভারের জন্য এখানে কিছুটা ধনে পা দিয়ে একদম জাস্ট দু মিনিট ফোটাবো এর থেকে বেশি না এরকম ঘনও কিন্তু আমাদের ডাল ফ্রাই লাগবে কারণ এটা নামান নেওয়ার পরে কিন্তু আরও জমে যাবে যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি রেস্টুরেন্টে কিন্তু দুবার করে তরকা দেওয়া হয় সেই জন্য আরেকবার তরকা দেওয়ার জন্য আমি এখানে আবার নিয়েছি সর্ষে তেল দিলাম আরও দুটো শুকনো লাগা ফোড়ন সাথে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এবার ভাজাটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না রসুনগুলো যেন এবার না পুড়ে যায় হালকা একটু ভেজে নিয়েছি বাস পরিবেশনের সময় এভাবে উপরে একটু এই তরকাটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু পরিবেশনের সময় দেবে বাড়িতে গেস্ট আসলে পরে সার্ভ করার পরেও কিন্তু তোমরা এভাবে দিতে পারো এতে একটা দুর্দান্ত ফ্লেভার আসে তৈরি হয়ে গেল আজকে আমাদের রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই আশা করি এই ডাল ফ্রাই এবার খুব সহজে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে আর নান রুটি ভাত ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খুব ভালো এনজয় করতে পারবে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক শেয়ার করে দিও আজকের মতো সবাইকে ধন্যবাদ জানি এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো দেখবার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ